ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন শামীম হোসাইন, নতুন মুখ রেজাউর রাজা, তানভীর ইসলাম এবং তহিদ হৃদয়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সম্পূর্ণ স্কোয়াডটি। অধিনায়ক সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আসিফ হোসাইন, মেহেদী মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসাইন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রাজা এবং তানভীর ইসলাম। প্রিয় দর্শক, ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডটি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।